নমস্কার বন্ধুরা, প্রেশার ব্লক সাথী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। নতুন বছরের নতুন উদ্যোগ, মাননীয় মুখ্যমন্ত্রী চালু করলেন যোগশ্রী প্রকল্প। বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা আজ থেকে করা হলো, এই প্রকল্পের নাম দিলাম যোগ্যশ্রী। যোগ্যশ্রী প্রকল্প অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের অধীনে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণ এবং প্রস্তুতির জন্য এই যোগ্যশ্রী প্রকল্প। মাননীয় মুখ্যমন্ত্রী যোগশ্রী প্রকল্প উদ্বোধন করছে। এই প্রকল্পে কী কী সুবিধা পাওয়া যাবে চলুন জেনে নিই এই ভিডিওটিতে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, আর আমার চ্যানেলে নতুন হলে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মনে রাখবেন, SC ST ছাত্রদের জন্য আজ আমরা একটা যুগান্তকারী পদক্ষেপ নিলাম। বিভিন্ন সরকারি পরীক্ষা থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং, জি, WBG, ডাক্তারি, নিট এন্ট্রেন্স এক্সামিনেশনের জন্য বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা আজ থেকে করা হলো, এই প্রকল্পের নাম দিলাম যোগ্যশ্রী। এরা একদিন যোগ্য হয়ে উঠবে। আগেও আমরা করেছি, তার থেকে অনেক সাফল্য পেয়েছে। কিন্তু 2,880 জন ছাত্রছাত্রীর মধ্যে, মনে রাখবেন, আমরা যাদের ট্রেনিং দিয়েছি ইতিমধ্যেই 2,254 জনই বিভিন্ন টেকনিক্যাল কোর্সে চান্স পেয়েছে। রেটটা কিন্তু খুব হাই, এবং সেই জন্যই টপ ক্লাস ট্রেনিং পাবে। জেলায় জেলায় 50টি সেন্টার চালু করা হচ্ছে, আর চাকরির পরীক্ষার ট্রেনিংয়ের জন্য জেলায় দুটি করে মোট 46টি সেন্টার করা হচ্ছে। সব মিলিয়ে 4,300 SC ST ছাত্রছাত্রীদের এই সুবিধাটা তারা পাবে বিনামূল্যে। নতুন বছরে নয়া প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যোগ্যশ্রী প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে সরকারি চাকরির জন্য প্রশিক্ষণের সুবিধা মিলবে। কিভাবে আবেদন করবেন জেনে নিন বিস্তারিত। এই প্রকল্প মূলত তপশিলি জাতি এবং উপজাতির পড়ুয়াদের জন্য। এতে বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য প্রশিক্ষণের সুবিধা পাবে এই পড়ুয়ারা। ধনধান্য স্টেডিয়ামে নতুন এই প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, যোগশ্রী প্রকল্পে রাজ্যের তপশিলি জাতি ও আদিবাসী ছাত্রছাত্রীদের বিনামূল্যে সরকারি চাকরির প্রশিক্ষণ থেকে শুরু করে জি, নেট ও ওয়েস্ট বেঙ্গল জিট পরীক্ষার জন্য প্রশিক্ষণ। কিভাবে এই প্রশিক্ষণ? 2011 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে পড়ুয়াদের সুবিধার জন্য অনেকগুলি প্রকল্প চালু করেছে। বিভিন্ন প্রকল্পের সুবিধা সকল পেয়ে যায় এই রাজ্যের অনেক মেধাবী পড়ুয়ারা। শুধুমাত্র অর্থের অভাবে জি, নেট এবং ওয়েস্ট বেঙ্গল জি পরীক্ষার জন্য প্রশিক্ষণ পাবে। তবে এখন থেকে তাদের আর প্রশিক্ষণ নিতে সমস্যা হবে না, কারণ যোগশ্রী প্রকল্পে রাজ্যের এই অগ্রসর শ্রেণীর মেধাবী পড়ুয়াদের জি, নেট ও ওয়েস্ট জি পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে। কি সুবিধা মিলবে? রাজ্য সরকার জানিয়েছে, গত 2 বছরে 20,880 জন ছাত্রছাত্রীর মধ্যে 2,254 জন টেকনিক্যাল কোর্সে 8 জন, IIT-তে 14 জন, NID-তে 34 জন, MBBS কোর্সে ভর্তি হয়েছে। চলতি বছর থেকে রাজ্য জুড়ে তপশিলি জাতি ও আদিবাসী পড়ুয়ারা যোগশ্রী প্রকল্পে বিনামূল্যে প্রশিক্ষণের সুবিধা পাবে। সেখানে বিভিন্ন সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষা, ব্যাংক, রেল, পোস্ট অফিস, সামরিক ও আধাসামরিক বাহিনী, পুলিশ, সরকারি বিভিন্ন সংস্থার গ্রুপ BC এবং D পদের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। তাদের জন্য 300 ঘন্টা এবং 6 মাসের কোর্সের জন্য 4 ঘন্টা করে সপ্তাহে 3 দিন ক্লাসের ব্যবস্থা। কবে থেকে আবেদন করবে? জানা গিয়েছে, এই কোর্সের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে ফেব্রুয়ারি মাস থেকে। কিভাবে আবেদন করা হবে, কোথায় আবেদন করতে হবে এবং কারা আবেদন করতে পারবে সেটা খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে।